দেশে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আগামী ষোলোই মে থেকে খোলা বাজারে একশো দশ টাকা লিটার দরে তেল বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তেলের সাথে থাকছে চিনি মুসুর ডাল ও ছোলা গত এগারোই মে বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির পক্ষ থেকে বলা হয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী এবং ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার লক্ষ্যে টিসিবি দেশে। মহানগর জেলা উপজেলা পর্যায়ে দুশো পঞ্চাশ থেকে তিনষট্টি ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চালাবে আগামী ষোলোই মে থেকে ত্রিশ মে পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে তিসবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল একশো দশ টাকা চিনি প্রতি কেজি পঞ্চান্ন টাকা মুসুর ডাল প্রতি কেজি পঁয়ষট্টি টাকা ও ছোলা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হবে ভোক্তা প্রতি সয়াবিন তেল দুই লিটার চিনি দুই কেজি ডাল দুই কেজি এবং ছোলা ভোক্তার চাহিদা অনুযায়ী বিক্রয় করা হবে